তার দাবি
শুরু হয় বাংলা। এই কারণে এই যে সকালবেলায় বাংলা শুনে এসবের পোশাক বিশেষ করে শুরুটা বলতে হয়, তখন সব গান গিয়ে দিয়ে বাংলা সমাজ বাংলার অবশ্যই তারা বরণ করে নেয়। আর স্ত্রী সন্ধিটা এটা শুরু হয় কোন সন্ধ্যা থেকে, কারণটা চান্দ্র মাস, স্ত্রীদের যে মাসগুলো আছে সেগুলো কি চান্দ্র মাস, এগুলো শুরু হয় কোথা থেকে, এগুলো সব শুরু হয়ে যায় সন্ধ্যা থেকে। সন্ধ্যা ডোবার পরে মানে সন্ধ্যা হওয়ার পরে সূর্য ডোবার পরে যখন সন্ধ্যা হয় তখন সবাই থেকে আসমানে চাঁদ উঠছে, তো চাঁদ দেখে শুরু হয় কোন এর তারিখ। এই কারণে আরবি মাসে রাত আগে দিন পরে, আরবি মাসে কি রাত আগে না দিন আগে, রাত আগে দিন পরে। আর অন্যান্যটা বাংলাটা দিন আগে রাত পরে। আর যেটা খ্রিস্টান্ত সেটা মধ্যরাতে শুরু মধ্যরাতে শেষ, মানে রাতের অর্ধেকই অর্ধেক অধিক রাতের অর্ধেক এই বছর, রাতের অর্ধেক আট বছর, রাতের অর্ধেক এই মাস, রাতের অর্ধেক আট মাস। ষোলো মাস চান্দ্র মাস উভয় ধরনের পার্থক্য, ষোলো মাসের যে চান্দ্র মাসের দিন দশ এগারো দিন, দশ দিন কি এগারো দিন কম হয়ে যায়, যার কারণে প্রত্যেক দুই বছর পর দেখা যায় যে চন্দ্র মাস তার আসলে আগের জায়গায় ফিরে এসেছে, তার তো ঘুরতে থাকে। দেখো অনেক সময় গরম মাসে মানে গরমকালে রমজান মাস করছে, আমাদের এখন এই লাইন কাজ করেছে, এক সময় শীতকালে আমরা রোজা রাখছি তারাবি করেছি, হ্যাঁ এখন তারাবি করতে গিয়ে আমাদের কাজ থাকতে হয় এসে থাকতে না, কিন্তু আগে কি করেছি আমরা চাদর গায়ে দিয়ে হসপিটাল গায়ে মা মামলা পেয়েছি, তারপরে আমরা তারাবি করেছি। চন্দ্র মাস এটা ঘুরতে থাকে বলে এটা একটু শীত বিশ্ব সবসময় সেই মাসটা ঘুরতে থাকে, রমজান মাস এক সময় একরকম আর সময় আর একটা শীতের আর সময় রমজান ঘুরতে হবে, কিন্তু সৌর মাস যেটা সেটা সূর্যের গতিবিধির সঙ্গে লক্ষ্য রেখে করা হয়েছিল বলে ওটা কিন্তু শীত বিশ্ব একই সময়, যার কারণে বৈশাখ মাস যে টাইমে শুরু হয় প্রতি বছর একই সময় শুরু হয়, জানুয়ারি তখন শুরু হয় না একই সময় শুরু হয়, চোদ্দই এপ্রিল সাধারণত বাংলা নববর্ষ শুরু হয়, পয়লা বৈশাখ শুরু হয়, এইগুলো সূর্যের গতিবিধির সঙ্গে লক্ষ্য রাখা একই রকম। আজকে স্ত্রী সন্ধ্যা যখন প্রথম তৈরি হয় তখন এটা হয়েছিল নিজেকে কেন্দ্র করে মূলত হচ্ছে অমর দেওয়া তাঁর সময় তারিখে ঝামেলা হয়েছিল, অমর দেওয়া তাঁর কাছে একটা কাগজ এসেছে চুক্তি নেওয়ার একটা হচ্ছে সাত মাস, অমর দেওয়া বুঝতেছেন না যে সাত মাস বলতে কোন বছরে, গত আগের বছর না পরের বছর না এই বছর কোন বছরে এই সাত মাসটা, কিন্তু বছর উল্লেখ করা নেই, এরা নতুনে কোন সময় কি হবে এই তারিখগুলো না জানা বলে হলো তোমার দেবতা সে সময় তিনি একটা তারিখ সন এটাকে নির্ধারিত করে করা একটা চিন্তা করবে, মূলত মানুষের অনেক আগ থেকেই বিভিন্ন ধরনের সন চালু ছিল, তারিখ তারিখ আইনিতে একটা আছে যে মানে কোন দিনে তারিখ শুরু হয়েছে ওখানে শরীরের সারা মানে আপনার কেন্দ্র করে তখন একটা সঞ্চালন ছিল, আর দেখেন বড় বড় ঘটনাকে কেন্দ্র করে তারা সমান বলি, আমরাও কিন্তু এখন সময় বড় ঘটনাকে কেন্দ্র করে বিশেষ কথা বলে থাকি, যেমন ঘটনা কেন্দ্র করে অমক ঘটনা এত বছর পর অমক ঘটনা এত বছর তবে বছর কিন্তু দিচ্ছে, বছর কিন্তু কারণ কি আল্লাহ আল্লাহ
عند الله 12 شهرا في كتاب الله لما خلق السماوات
एक और मास्टर है हजरत अब्दुल नाफा सल्लल्लाहु अलैहि वसल्लम पहुंचे सूरत अल-फज की तफसीर को दिलवा दिया जी और लिया दिया अल-फज फजर सना के हुआ मुकरमा ये अल-फज की अलम को पुना आमी सूरत अल-फज के पसंद करे हुआ अल-फज की फजर के पसंद एक फजर के पसंद जो बोलते हैं एक फजर का उसको देश को मुकरम मास ये वो अब्दुल नाफा सल्लल्लाहु अलैहि वसल्लम ये बोलते हैं जी हुआ मुकरम फजर सना के इधर मुकरम যেটা নাকি বছরের শুরু আমরা ফজরের নামাজ পড়ি দিনের শুরুতে দিনের শুরুতে কি করি ফজরের নামাজ আর সময় যে ভাগ রয়েছে সেই সময় ভাগের মধ্যে সকালবেলার প্রথম অংশকে বলা হয় কি ফজর সুতরাং দিনের প্রথম অংশকে যখন ফজর বলা হয় ঠিক অনুরূপভাবে বছরের প্রথম অংশকে প্রথম মাসকে সেটাকে ফজর বলে আল্লাহ আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা সাহাবা বলছে ওয়াল ফাজরি ফজরের নামাজ আর আল্লাহ তাআলা সাধু যেই বস্তুর কসম খান সেই বস্তুর কদরের দিনের জন্য নিয়েছে যার কারণে আল্লাহ তাআলা সাধু ওয়াফাজ আর আবরুল নাফাস ইব্রাহিম ইবনে মুসলিম এই তাফসীর করেছেন কি ওয়াফাজ ওয়াল মুহাররম ফজরের সানাদে এটা হলো কি মুহাররম মাস ফজর তার উদ্দেশ্য মুহাররম মাস আর এটা হলো কি বছরের শুরু তাই আজকে এই মাসটা একটি অনেক বড় গুরুত্ব রয়েছে এই মাসের গুরুত্বের পিছনে আরেকটি কারণ রয়েছে সেটা হলো আল্লাহ পাকুল আলমি বারোটি মাস সংস্কৃতি দান করেছেন কিন্তু আল্লাহ তাআলা স্মরণ করছেন মিনহা আরাকাতুন এর মধ্যে আছে চারটি মাস যে মাসটা হলো রুকু মাস হারাম মাস এই হারাম মাস যে চারটি রয়েছে এই চারটির মধ্যে রসুল একান্ত প্রশ্ন বলছেন সালাতুল মুতাওয়ালিয়াতুন তিনটি মাস খারাপ হয় দুর্বলা দুর্হিজ্জা আর এটি মুহাররম আদাবু শাহাদা আল্লাযী বাইনা জুমাতা ওয়া শাহাদা বলেছেন এই সময়ে এই চারটি মাসের মধ্যে তোমরা তোমাদের বসে করতে জুলুম করো উপস্থিতি তাসি করতে কি বলেছেন যে জুলুম করা বছরের সাতই বছরই না আর কোনো সময় এটা যায় না কিন্তু বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আরো কদরের ইজ্জতে বলে ফালাল নিব কি আমি সিনতি বিন আকুসাকুম তোমরা নিজেদের মধ্যে এই মাস কত জুলুম করো না তোমরা একটা জুলুম অন্তসালে বসে করো না এরপরে এই মাসে আরো বেশি করে
বছরের প্রথম মাস আর বিশ্বের প্রথম মাসটা মহরম আর সর্বশেষ মাসটা জিলহজ জুলহিজ্জা জিলহজ মাস জিলান মানায় চক্র এই জুলমাটা জুলহিজ্জা জুলহিজ্জা মাস তাহলে এখানে জুলহিজ্জা যে সেটা মাস হচ্ছে আর প্রথম মাস কোন মহরম এরকম কি হারাম মাস উভয় যে হারাম মাস বলতেছেন জাহান্নাম প্রবলাম বছর শুরু করেছে কিসে দ্বারা হারাম দ্বারা শেষ করেছে হারাম দ্বারা আলাইহিস সালাম কি সাথে বা আকাশে নামাজ আউযু বিল্লাহি মিনাল মুহাম্মাদ সুতরাং আল্লাহ প্রভু আলামিন বলে মহরমের যে রোজার পরে মহরমের যে সম্মানিত হারাম মাস বরং আল্লাহ প্রভু আলামিন কাছে এটা সত্যি বড় মাস এবং এই মাসটি কোথায় বড় মাস কেন এই মাসে আমাদের অন্যায় কোলাহল এই সমস্ত থেকে মুক্ত থাকে এই মাসে মানুষজন দুর্গ বিগ্রহ থেকে মুক্ত থাকে এই কারণে এই মাসটি বোমামাস বলা হয় এই মাস কোনো গুণা করার মাস না এই মাসে ধ্বংস দূর করার মাস না এই মাসে অদত প্রতি করার মাস এই কারণে বলা হয়েছে এই মাসকে বলা হয়েছে কি আল আসম এই জন্য বলছে অর্থাৎ ডিসেম্বর শাহরুল আলে আল আসম আল্লাহ এই মাসকে বলা হয় কি আসম নিশ্চিত তাকে এই কিন্তু আমরা সম্মান করে আজকে এই মাসের বিজয় এবং পদ সম্পর্কে একটি কথা যে কোন মাসটা সবচেয়ে উত্তম রাতের কোন অংশ সবচেয়ে বেশি উত্তম এবং সবচেয়ে কোন মাসটা বছরের ভিতরে কোন মাসটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করলেন সবচেয়ে উত্তম মাস যে মাসকে তোমরা মহরম বলে রাখবে এই হাদিসখানে এনেছেন তিনি এবং এরা আউজের পেপারে দেবেন তার আলম করে এবং আউজের পেপারে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছেন জিজ্ঞেস করার পর রাসূলুল্লাহ তার কথায় এই কথাটা দিয়েছিলেন এবং একটি মুসলমান থেকে একটি বর্ণনা রয়েছে আমি ঘরে যেতে বাবা আমার রাসূল অবমানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম আফদাল সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ মুহাররম যে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায় তার কিন্তু মহরম মাসে সবচেয়ে ভালো কারণ রমজান মাসের পরে রোজা রাখার জন্য সবচেয়ে উত্তম মাস হল মহরম মাস আজকে এই দিন আমরা আমাদের এই মহরম মাসে রোজা রাখা দরকার কমপক্ষে আশুরার দিনে রোজা রোজা রাখতে হবে এবং তাকে আফদাল সালাত বাদা মাগরিবা সালাত গাইব আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ তাকে তারা তাহাজ করে নামাজ পড়া এটা হলো সবচেয়ে উত্তম এই যে মহরম মাস মহরম মাসের মধ্যে এটার ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইয়ে হলো মানে দিনটা হলো আশুরা আজকে এই আশুরা এটা আল আশুর বা আল হিশর থেকে আসে আল আশুর তো বা আল হিশর যেটা মহরম মাসের মধ্যে বলা অর্থ করুন মহরম মাসের পূর্বের এক বছরের পর আল্লাহ রোজা করেছে বেশি করতে পারে আরাফাত থেকে রোজা রাখলে দুই বছরের পর আল্লাহ মাফ করে দেবেন পূর্বের এক বছর পরবর্তী আর এক বছর মানে আগে এবং পরে দুই বছরের পর আল্লাহ রোজা আপনি মাফ করে দেন যদি কোনো ব্যক্তি আটটা রোজা রাখে আর আশটা রোজা রাখলে পূর্বের এক বছরের পর মাফ করে দেন লিখেছেন যে আশুরা রোজা রাখলে এইটা এক বছর কোনো মাফ হয় আর আশুরা থেকে রোজা রাখলে দুই বছরের কোনো মাফ হয় কারণ হলো আশুরা রোজাটা হযরত মূসা আলাইহিস সালাম এর সাথে সম্পৃক্ত
আর আমার যেটা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সম্পর্কিত হচ্ছে হযরত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন কে দেখে নিজেকে সময় বলা আছে নবীজি বললেন মা আলী ইয়াউম আল্লাযী তাসলুমুনা এখানে কোন দিন তোমরা রোজা রাখো তখন তারা বললেন হাযা ইয়াউম আযীম এটা একটা বড় দিন আনজালাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মুসা আলাইহিস সালামকে আযাদ দিয়েছিলেন তারপরে মোমবাতি জ্বালিয়ে কি করে না করে তা ওগুলো হবে কেন বরং আপনি
জন্মদিন মনে করে একজন মানুষটা একটা জন্মদিন খেয়াল রাখতে রাখা উচিত। মানুষের জন্মদিন খেয়াল খেয়াল রাখা উচিত কারণ রই না যে তার বয়সের মুখী করবে অনেকে অত মুখী দিয়েছে। একজন মানুষ একটা মেয়ে কত বছর সে মালিক বা মালিকা হল এই জিনিসটা বাবা মায়ের কাছে দরকার, তাই তার জন্মদিন মনে রাখবে। আবার জন্মদিন মনে রাখবে ছেলে, ছেলেটার বয়স কত হল সে অনুযায়ী তার বলো তার দিকে আমার শিক্ষা দেওয়া ওদের প্রতি শিক্ষা দেওয়া সেই অনুযায়ী তার সম্মান নিজের দম্পতিটা মনে রাখা দরকার। কারণ হলো এইটা যাতে মনে না আমার জীবন থেকে এক বছর সরে গেল, গত বছর আমার বয়স ছিল ৩৯ হয়েছে ৪০, আমার এবার ৪০ শেষ হয়ে গেল ৪০, এটা কি আমার দরকার যাই মানে সেভাবে সে খেয়াল রাখবে। কিন্তু এ যদি ওইরকম করে আশ্বাসের সাথে আপনার নিজের জীবনে এক বছর শেষ হয়ে যাওয়ার কারণে যে হায়াত থেকে এত একটা জীবন নষ্ট শেষ হয়ে গেল এটি তার খেয়াল নাই, বরং এই যে জন্ম নিয়ে করে আপনি তো করে এত দুঃখের কাজ করে যে জানা মনে করে তাকে আগিয়ে যাওয়া এই কেন বরং আমাকে খেয়াল রাখতে না আমার জন্মদিন রাসুলের প্রতি প্রতি সম্পর্কে রোজা রাখতেন সম্পর্কে ছিল প্রতি জন্মদিন আপনারা জন্মদিন রোজা রাখেন সেটা বলেন সেটা বলা যেতে পারে তাই বলুন সেটা আপনাকে কথা বললাম। এই জন্য আমাদের যে বিষয়টা খেয়াল রাখা দরকার আজ সেটা হলো যে রাত্রে এই মহান মাসে রোজা না গুরুত্বের সাথে রাখা দরকার। দেখেন রুবাই আফরা রাজি আল্লাহ তাআলা আনহা তিনি হযরত রুবাই আফরা রাজি আল্লাহ তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা লোককে পাঠিয়ে দিলেন বললেন যে এই যাও সবাইকে বলো যারা আজকে মহারমের দিনে যারা রোজা রেখেছে তারা তো রোজা রাখে তারা যেন রোজা ভঙ্গ না করে আর যারা খেয়েছে তারা তো বাকি সময় আর না আছে। তিনি বলেছেন যে আমরা আমাদের সন্তানদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে এই দিনে রোজা রাখেন যখন তারা ক্ষুধার্ত হতো তখন তাদের হাতে খেলনা দিতাম, আমরা যখন আমাদের বাচ্চাদেরকে মাংস দিতাম তখন ক্ষুধার তাদের খেলনা করতো তখন তাদেরকে আমরা খেলনা দিতাম খেলতে খেলতে ইফতার টাইম হয়ে যেত। আমি মহারণ্য রোজা ঘুরানোর ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি এটা কিন্তু আমার রমজানের মতো ফরজের মতো গুরুত্ব দেবে না, ফরজকে ফরজের জায়গায় নফলকে নফলের জায়গায় এটা নফল আপনার এই বাপন করতে গিয়ে খরচ কেটে কাজটা করতে বলছেন না আপনি সেরকম করবেন কেন ঘটনা তো এই এক্সট্রা ইনকাম তখন না আসল ইনকাম তখন থেকে কি বলেন আপনার আসল আগে এরপর আপনি খাও কিন্তু আপনি নকল মদত করে অতিরিক্ত ইনকামটা করবেন সেটা আপনার আখেরাতে মর্যাদা বৃদ্ধি করবে কিন্তু আপনি কি করলেন আপনি আলোচনা কেমন হলো যে আপনি নকল মদত করতে গিয়ে খরচ ত্যাগ করলেন তার মানে আপনি আসলে বাদ চলে গেলেন অর্থাৎ এই নকল বাদ দিলে আপনার গুণা হতো না যার কারণে খরচকে বড় হয়ে যায় না নকলকে নকলের জায়গায় রাখতে হবে। আল্লাহ বদরুদ্দিন আইন রহমতুল্লাহ তিনি বলেছেন এই আসলের দিন আল্লাহ ফখরুল আলামিন দশজন কবিকে দশটি জিনিস দ্বারা মর্যাদা বান করেছিলেন। একটা হলো যে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফখরুল আলামিন এই তারিখে সাহায্য করেছিলেন এবং সমুদ্রের মধ্যে ইয়েকে ডুবিয়ে দিয়েছিল ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছিল এবং মূসা আলাইহিস সালাম সেই কি করেছিলেন তিনি নাজাত পেয়েছিলেন। আর নূহ আলাইহিস সালাম এর যে ঘটনা হয়েছিল স্ত্রীতে তিনি উঠেছিলেন আল্লাহ ফখরুল আলামিন মূসা আলাইহিস বলছিলেন যে তুমি নৌকা এবং সেই সময় বন্যা চলতেছে এই বন্যার সময় এই দশই মহরম মূসা আলাইহিস সালামের কৃষ্টিটা নৌকাটা এটা জুবি পাহাড়ে গিয়ে ঠেকেছিল ফেলে গিয়েছিল। আর হল হযরত নূহ আলাইহিস সালাম তাকে মাছ খেয়ে পেয়েছিল সেই মাছ যখন নূহ আলাইহিস খেয়ে পেল তখন নূহ আলাইহিস সেখানে গর্ব করছিলেন যেদিন আজাদ দিয়েছিলেন সেদিন ছিল এই হলো মহরম মাসের ১০ তারিখ আশুরার দিন এবং হযরত আইয়ুব আলাইহিসসালাম তিনি যে তওবা করেছিলেন যে হযরত আদম আলাইহিসসালামের তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এই দিন এবং এই এই মহান মাসের ১০ তারিখে বা আশুরার দিনে হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে নিয়ে আসা হয়েছিল এবং
তাহলে দাউদ আলাইহিসসালাম তিনি তওবা করেছিলেন, তার তওবা কথা প্রভু আলাইহি কবুল করেছিলেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জন্মদিন হলেই ইব্রাহিম আলাইহিসসালাম এই আশুরার দিনে নাম গ্রহণ করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তিনি তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিসসালামকে হারিয়ে কাঁদতে কাঁদতে পুনর্বার করতে করতে তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। সেটা মাঝিল হয়েছিল এই আশুরার দশটাকে। আমি যার কারণে এই দিনে অনেক প্রতিবাদ হয়েছে, আমাদের উচিত হলে মন্দিরকে এনজয় করা। আমি গত বছর দোকানের ব্যস্ততায় আমি অনেক সময় জামা পরে ফেলেছি, এবছর আমি মানে ইয়ে করলাম যে না আমার জীবন তো শেষ হয়ে যাচ্ছে, এই বছর আমি কি করবো দোকান বন্ধ করে এসে জামা পরে ফেলবো। আজ এই কারণে আমরা কিন্তু এবছর ইচ্ছা করলে এইভাবে নিজেকে কি করতে পারি প্রস্তুত করে তুলতে পারি যে না গত বছর আমার আমার দরকার ছিল সে আমার আমি এবার নতুন করে শুরু করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমল বেশি বেশি করার তাওফিক দান করুন। ওয়াকি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মেহমান করে দাঁড়ান, তার এই কথা স্বীকার করে নিন।